বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম শুক্লা সাহা, 43 বছর বয়স। উনি একটা অ্যাকিউট প্রবলেম নিয়ে আমার কাছে এসেছেন। তো ওনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কমন কোল্ড। ওনার মেনলি ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে নাক দিয়ে খুব জল পড়ছে, হাঁচি হচ্ছে, গা হাত পা ব্যথা আছে, গলা খুশখুশ করছে, এইটাই মেন সমস্যা। পজিশন হিসাবে যখন দেখতে যাচ্ছি তখন হচ্ছে এই এখন যে ওয়েদার আছে, একটু বৃষ্টি হচ্ছে, আবার একটু গরম হচ্ছে। উনি যে কাজের সাথে যুক্ত আছে, ছিটছিটে কিছু বৃষ্টিও গায়ে লাগে, অল্প অল্প বৃষ্টিও গায়ে লাগে, তাই তো? গায়ে লাগে। এবং তাছাড়া বলছি, দুদিন আগে একটা স্ট্যান্ড ফ্যান এবং সিলিং ফ্যান দুটো ফ্যানই চালিয়ে শুয়েছিলেন। এই এই হওয়ার পর থেকেই, তারপর থেকে ওনার একটা গা ম্যাজ ম্যাজে ভাব হচ্ছে, নাক দিয়ে প্রচুর জল পড়ছে, তাই তো? এমনকি রুমালের পর রুমাল ভিজে যাচ্ছে, কাপড়ের পর কাপড় ভিজে যাচ্ছে, এত জল পড়ছে। গা ম্যাজ ম্যাজে ভাব আছে, গা হাত পা ব্যথা আছে, এই অবস্থায় আমার কাছে এসছে। জিপটা দেখি, আপনি টাংটা যখন দেখছি, দেখুন টাং ময়েস্ট আছে, ময়েস্ট টাং, ময়েস্ট ইমপ্রিন্ট অফ টিথ আছে সামান্য। জল তেষ্টা মোটামুটি, জল তেষ্টা মোটামুটি, জল তেষ্টা যে খুব বেশি আছে তা কিন্তু পাচ্ছি না। গায়ে ঘাম হচ্ছে না সেরকম কিছু, তাই তো বলেছেন? গায়ে ঘামটা কম হচ্ছে। আর এই যে অসুবিধাগুলো বেশি হচ্ছে, দিনের বেলা কষ্ট বেশি হচ্ছে না সন্ধ্যের পরে কষ্ট বেশি? টিপে দিলে কি আরাম লাগে? টিপে দেওয়ার মতো সেরকম কেউ নেই, কিন্তু টিপে দিলে আরাম লাগে, তাই তো? তাহলে আমরা এখানে পাচ্ছি। আর পায়খানা যখন জিজ্ঞেস করলাম, পায়খানা কিরকম হচ্ছে বলছেন? নরম আছে, তাই তো? পায়খানা নরমই আছে। তাহলে দেখুন, এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওনার খুব বৃষ্টিতে, যে প্রচুর বৃষ্টিতে ভিজেছে সেই রকম কিছু নয়, অল্প বৃষ্টিতেই ভিজে, মানে হালকা বৃষ্টি লেগেছে, বাখার হাওয়া খেয়েছে, তারপর থেকে প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বর আসছে, এই প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে জল পড়ছে, জল পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, জল চেষ্টা মোটামুটি আছে, আর পায়খানা নরম আছে। তাহলে এখানে আমরা দেবো, দেখুন ডালকামার একটা আমি এবং জিপটা দেখালাম, জিপটা ময়েস্ট আছে এবং জল চেষ্টা মোটামুটি আছে, ইমপ্রিন্ট অফ টিথ আছে, জিপটা ডার্টি আছে। তাহলে এখানে ডালকামার একটা পূর্ণ চিত্র আমরা খুঁজে পাচ্ছি। তাহলে এখানে দেবো ডালকামার। এই ডালকামারা খেলেই দেখবেন পেশেন্ট কয়েকদিনের মধ্যে এই নাক দিয়ে জল পড়া আর যে কমন কমন করলে যে সমস্যা করে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে সাধারণ মানুষও জানুক যে হোমিওপ্যাথির চিকিৎসা কীরকম হয়, আর আমাদের যারা ডাক্তার বন্ধু, যারা ফলোয়ার আছে, তারাও জানুক যে কী সিমটম পেলাম, কী ওষুধ দিলাম। এর জন্য করলাম, আপনি পারমিশন দিয়েছেন, অনেক ধন্যবাদ।